বুন্দে দেরি মে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পা, বুন্দে দেরি মে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ। আপনি কি একবার নিজের ছেলেকে পার্শ্বে দেখে শিক্ষা দিয়েছেন, ও বাবা এটা করিস না, ও বাবা মোবাইলে ছবি ছাড়িস না, ও বাবা নামাজ রোজা হজ জাকাত আদায় কর বলেছেন? বাপ যদি থাকে ঘোরা তো ছেলে হবে আরো বেশি ঘোরা। কবি কি বলছেন? কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, আরে মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে দিগা, তাই কবি বলছেন ছেলে মেয়েদের কাছে দেখে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে দিগা, লজ্জা শরম হয় না কেন চাও না কেন মা, আরে ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ, আরে ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ। আগেকার মানুষ এমন ছিল কি, আগেকার মানুষ মোবাইল কি জিনিস জানতো না, ভাতের মার খেয়ে থেকেছে, চাল ধোয়া পানি গুলো খেয়ে থেকেছে, আর এখনকার ছেলেরা মায়ের পেট থেকে বের হতে না হতে মোবাইল কোথায় আছে, বাবা বলছে খেল ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার না ফ্রি ফায়ার ঠিক আছে, কবরে যা তোর ফ্রি ফায়ার বের করবে, কবরে গিয়ে তোর ফ্রি ফায়ার বের করবে। দাদি মায়ের বন্ধু আমি আগে দেখিনি কখনো, এখন তোমার বন্ধু লাগে সকল স্বজনে, দাদি মায়ের বন্ধু ছিল আগে, এখন প্রত্যেক বাড়িতে বন্ধু, স্কুলে গেছে 10-15টা করে বন্ধু, কি তাই ছবি কি বলছে শুনেন, দাদি মায়ের বন্ধু আমি আগে দেখিনি কখনো, এখন তোমার বন্ধু লাগে সকল স্বজনে, আরে লজ্জা শরম হয় না কেন চাও না কেন মা, আরে ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ, ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন পাপ।